নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভাত এবং রুটি দুটোর সাথেই তোমরা খেতে পারবে, খুব সহজে হয়ে যায়, খুব টেস্টিও। আজ তোমাদের সাথে শেয়ার করব মুগ পটল। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। প্রথমে প্যানে আমি 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু আর পটল, দেখুন পটলগুলো কিভাবে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ দেব না, শুধু নুন দিয়ে এটাকে ভেজে নেবো, কারণ হলুদ দিলে তেলটা কালো হয়ে যেতে পারে। শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ, আর 1/2 টিস্পুন জিরে দিয়ে ফোড়নটা দিয়ে একটুখানি ভেজে নেব। এই সময় আপনারা একটু টমেটো দিতে পারেন, আজ আমি আর টমেটো দিচ্ছি না, আপনারা দিতে পারেন। এবার এতে আমি 2 টিস্পুনের মতো আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো এর মধ্যে। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব, দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার এতে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আপনারা জিরেটা আদা বাটার সাথে বেটেও নিতে পারেন, আমি গুঁড়ো ইউজ করেছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারটার জন্য। সব শুদ্ধ এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় সেই অবধি। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছেন তাদের কাছে একটা অনুরোধ করব, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন মুগ ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, জলটা কিন্তু গরম দেবেন, নইলে ঠান্ডা দিলে মুগ ডাল সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লেগে যাবে। এই সময় আমি আলুগুলোও দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। পটল কিন্তু দেব না, কারণ পটল নইলে গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ডালের মধ্যে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করো। এটা এবার আমি 10 মিনিটের জন্য হতে দেবো সেদ্ধ হওয়া অবধি। আমার আলু আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি 1 টিস্পুনের মতন নুন দিয়ে দেব। আর এবার পটলগুলো দিয়ে আরও 2 মিনিটের মতন এটা ফুটিয়ে নেব। পটলগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশি দিয়ে ফোটালে, বেশিক্ষণ ফোটালে এটা গলে যেতে পারে। আর এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটুখানি মিষ্টি। এই ডাল নিরামিষ ডালগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 2 টিস্পুনের মতন আমি চিনি দিয়ে দিলাম। আমি এবার 1 টিস্পুন ঘি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ফ্লেভারটাও ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আমার কিন্তু মুগ পটল একদম রেডি, রেডি টু সার্ভ। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।